সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড সহ পুলিশ কর্মীদের ডিউটি 8 ঘন্টা থেকে কমিয়ে 6 ঘন্টা করা হলো। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারটা আমি বিস্তারিত আলোচনা করব, তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও অন করে দিন, যাতে এই ধরনের ভিডিও নোটিশ সবার আগে পাওয়া যায়। এবং ভিডিওর নিচে একটা লাইক করুন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আজকের প্রশ্ন, ভারতের জাতীয় ফল কোনটি, আম না আপেল? আপনার মতামতের উত্তরটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। 2 ঘন্টা করে ডিউটি কমছে ট্রাফিকের। হ্যাঁ বন্ধুরা, ট্রাফিক পুলিশদের ডিউটি কিন্তু 2 ঘন্টা করে কমিয়ে দেওয়া হয়েছে। দহন থেকে বাঁচাতে ডিউটির সময় কমিয়ে দেওয়া হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ কর্মীদের। লালবাজার সূত্রে খবর, রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের নিচুতলার ওই কর্মীদের ডিউটি আপাতত দিনে 8 ঘন্টা থেকে কমিয়ে 6 ঘন্টা করা হয়েছে। গত কয়েকদিন ধরে মাত্রা ছাড়া গরমে নাজেহাল অবস্থা শহরের ট্রাফিক পুলিশ কর্মীদের, তাই গরমের কথা মাথায় রেখে তাই তাদের ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে, 8 ঘন্টা থেকে কমিয়ে 6 ঘন্টা করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে বলা হয়েছে, ট্রাফিক কনস্টেবলদের পাশাপাশি ট্রাফিক হোমগার্ডদেরও গরমে ডিউটির সময় কমিয়ে দেওয়া হয়েছে। লালবাজারের তরফে বলা হয়েছে, সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীদের যাতে টানা ডিউটি করতে না হয় সেই বিষয়টি দেখতে। লালবাজারে এক ট্রাফিক কর্তা জানান, সার্জেন্ট ও অফিসাররা ঘুরে ঘুরে ডিউটি করেন, কিন্তু কনস্টেবল, হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়াররা একই জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করেন, তাই তাদের প্রবল গরমে থেকে কিছুটা রেহাই দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, ট্রাফিক পুলিশদের ডিউটি কিন্তু 8 ঘন্টা থেকে কমিয়ে 6 ঘন্টা করা হয়েছে। এটাই ছিল আজকের আলোচনা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করবেন এবং আজকে দেওয়া প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের এতটাই পরিশ্রমের ফল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।